দিন কুকি ডাকাতের নাশকতার ছক বেস্তে দিল কাছাড় পুলিশ। কাছাড়ে সাম্প্রতিককালে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে ধৃতদের। কাছাড় পুলিশের জালে ধরা পড়ল তিন দুর্ধর্ষ ডাকাত। বাহনে মণিপুর পুলিশের স্টিকার লাগিয়ে অপকর্মী জড়িত ছিল ধৃত তিন কুকি ডাকাত। শিলচর আইচল জাতীয় সড়কে আটক করা হয় তিন ডাকাত সদস্যকে। দুর্ধর্ষ তিন কুকি ডাকাত ধরা পড়ল কাছাড় পুলিশের জালে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। পুলিশি জেরায় কাছাড়ের বহু ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা কবুল করেছেন ধৃতরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে শিলচর আইজল জাতীয় সড়কে মণিপুর পুলিশের স্টিকার লাগানো একটি সন্দেহজনক বাহন আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই চক্ষু চড়ক গাছ হয় পুলিশের। দেখা যায় মণিপুর পুলিশের স্টিকার ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছে ধৃত তিন কুকি ডাকাত সদস্য। কাছাড়ের সোনাই পুলিশের তাৎক্ষণিকভাবে মণিপুর পুলিশের স্টিকার লাগানো ও মিজোরামের রেজিস্ট্রেশন নম্বর থাকা বাহনটি আটক করেছে, যার নম্বর MZ01R0012। নম্বরের বাহনিক সওয়ার ছিল তিনজন কুকি যুবক। জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে আসে এই তিনজনই দুর্ধর্ষ ডাকাত। কাছাড় জেলার বিভিন্ন ডাকাতির সাথে জড়িত আছে বলে স্বীকার করেছে ধৃতরা। জানা গিয়েছে আটক করা তিন ডাকাত মণিপুরের মাইকেল থাঙ্গুই এবং পাউজেলং। ধৃতদের আজ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করবে সোনাই পুলিশ। ঘটনা খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলচর আইজল সড়কে। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।